লিচুর গ্রাম হিসেবে পরিচিত নড়াইলের পঙ্কবিলা ও লস্করপুর শহর থেকে মাত্র 1.5 কিলোমিটার দূরে চিত্রা নদীর পাড়ে এই গ্রাম দুটির অবস্থান। এখানকার মানুষ ব্রিটিশ আমল থেকেই লিচু চাষের সাথে জড়িত। প্রতি বছর লিচু মৌসুমে ব্যবসায়ী ও চাষীদের আনাগোনায় সরগরম হয় এলাকাটি। এবছরও শুরু থেকেই ব্যবসায়ীদের আনাগোনায় জমে ওঠে গ্রাম দুটি। ব্যস্ততায় সময় কাটে লিচু চাষীদের। গত 10 বছরের তুলনায় ভালো ফলনও হয় এবার। স্থানীয় চাহিদা মিটিয়ে এসব লিচু চলে যায় দেশের বিভিন্ন জেলায়। এখানে বিষমুক্ত লিচু উৎপাদিত হয়, এখানে কোনো কীটনাশক ব্যবহার করা হয় না, পুরাটাই অর্গানিক। বিগত 10 বছরের তুলনায় এবছর অনেক ফলন, যেহেতু বৃষ্টি বদলা নাই, লিচু কোনো নষ্ট ফষ্ট হয় নাই। ছোট বড় ব্যাপারীরা এসে আমাদের কাছ থেকে লিচু নিয়ে যায় আর বাকি ট্রাকে ঢাকায় চলে যায়। স্থানীয় খুচরা বাজারে প্রতি শ লিচু বিক্রি হয় 250 টাকা পর্যন্ত। অন্যদিকে পাইকাররা কেনেন প্রতি হাজার 1800 টাকা পর্যন্ত দরে। মৌসুমে দুটি গ্রাম থেকে অন্তত 6 কোটি টাকার লিচু বেচা কেনা হয়। 50 টাকা আছে, আমি 1,60,000 টাকা দিয়ে কিনেছি, তাতে খরচ হবে 1,00,000 টাকা। 1,00,000 টাকা খরচ হওয়ার পরেও আমার এতে 50-60,000 টাকা লাভ থাকবে। বাগানটা হয়ে আমাদের কাজ মাজ আমরা করতে পারতেছি, আমাদের সংসারও চলতেছে। চলতি বছরেও লিচুর আবাদ মোটামুটি ভালো হয়েছে, তবে যেহেতু অনাবৃষ্টি এবং খরার কারণে লিচুর সাইজ তুলনামূলকভাবে ছোট, তবু আমার মনে হয় চাষিরা লিচুর উপযুক্ত দাম পেয়ে খুশি এবং ভবিষ্যতে নড়াইল সদর উপজেলাতে লিচুর আবাদ আরও বাড়বে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, নড়াইলে সাধারণত দেশি বিভিন্ন জাত এবং বোম্বাই, মোজাফফর ও চায়না 3 জাতের লিচুর চাষ বেশি হয়। জেলায় এবছর বাণিজ্যিকভাবে 60 হেক্টর বাগানে প্রায় 600 টন লিচুর উৎপাদন হয়। এখন নড়াইল। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।